হে বন্ধু, আপনার সম্মানকে আমি সমুন্নত করে দিয়েছি, বুলন্দ করে দিয়েছি, এই কথাটাকে কেউ কি অস্বীকার করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরো বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই আয়াতগুলো ধারাবাহিকভাবে যতগুলো আয়াত রয়েছে, এই আয়াতগুলোকে কি কেউ অস্বীকার করতে পারবে? আমার প্রশ্ন হলো, সেখানে যেখানে কোরআনে বলা হয়েছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। এ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন আমার নবী হলো শেষ নবী। তো এই কথাটাকে কারা অস্বীকার করল? যারা অস্বীকার করল এরাই হলো তথাকথিত কুখ্যাত বন্দ নবী দাবিদার মির্জা গোলাম আহমদ কাদিয়ানির অনুসারীগণ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনিও আমার নবীকে শেষ নবী মানেন। বাংলাদেশের পার্লামেন্ট মেম্বার যারা রয়েছেন তারাও নবীকে শেষ নবী মানেন। এবং নারায়ণগঞ্জের মাটি ও মানুষের কিংবদন্তি নেতা শামীম ওসমান সাহেবও আমার নবীকে শেষ নবী মানেন, ঠিক কি না বলেন? তো ওখানে এরা কারা? ওরা কে যারা রসুলকে শেষ নবী মানে না? তো যারা রসুলকে শেষ নবী মানবে না এরা কখনো মুসলমান হতে পারে না। আমি দেখেছি এই ময়দানে হেফাজত রামি আমর শফি সাহেবের মাধ্যমে ফাতমে নবুয়াতের পক্ষে আন্দোলন হয়েছিল, এই ময়দানে সেই আন্দোলনকেও আমি সমর্থন করেছি। এই আন্দোলন এটা সার্বজনীন আন্দোলন, আমাদের মন যেন সংকীর্ণ না হয়, আমাদের মনকে উদার করতে হবে। আমরা যদি একজন আরেকজনের কাছে না যেতে পারি আমাদের সমস্যা সমাধান হবে না। এই জন্য আমি আপনাদেরকে বলবো, খতমে নবুয়াতের ব্যাপারে বিভাজন করার কোনো সুযোগ নেই, খতমে নবুয়াতের ব্যাপারে ভাগাভাগি হওয়ার কোনো সুযোগ নেই। আমরা সবাই যদি রাজপথে নামি, বাংলাদেশের মুসলমান এরা তো বাবা শাহজালাল আলীর উত্তরসূরি, ঠিক কি না বলেন? যার একবার আল্লাহ আকবর গণিতে গৌর গোবিন্দের বিল্ডিং ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছে, আমি বিশ্বাস করি এই দেশের আপাদমস্তক মুসলমানরা যখন এই কুখ্যাত বন্ড নবী দাবিদার মির্জা আহমদ গোলাম আহমদ কাদিরের বিরুদ্ধে রাজপথে নামবে, সে বঙ্গোপসাগরে বেসে যাবে, বেসে যাবে, ঠিক কি না বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।